আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো যে কাইন মাস্টারের নতুন ভার্সনটা যে এসেছে সেটাতে কি কি নতুন ফিউচার অ্যাড হয়েছে সেটা দেখাবো। তো আগেরটাতে অনেক সমস্যা ছিল, দেখবো এই নিউ ভার্সনে কোনো সমস্যা আছে কিনা সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা বলে না, চলুন ভিডিওর কাজ শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রতিবারের মতো আমরা এবার কাইন মাস্টারটি ওপেন করে নিচ্ছি। কাইন মাস্টারটি ওপেনের পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আগেরটাতে এরকম ইন্টারফেস ছিল না, আর একরকম ছিল, এবার একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এরবার রেশিও ক্রিয়েট নিউ ডেট নিয়ে ক্লিক করলে এখানে আপনারা 7টা রেশিও পেয়ে যাবেন। ইউটিউব ভিডিও এবং টিক লাইকি, আর একটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অনেকগুলোর অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 16:9 রেশিওতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো এরপরে এখানে শুরুর আগের মতো মিডিয়াতে কোনো ইমপ্রুভমেন্ট পাবেন না। তো মিডিয়াতে চলে যাওয়ার পরে এখানে 3টে অপশন নতুন অ্যাড হয়েছে, ইমেজ, ভিডিও আর স্টার্ট। তো এখান থেকে আমরা গেট ভিডিওস, এখান থেকে আপনারা ইউটিউব থেকে কোনো কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার দরকার নেই, আপনারা এখানেই পেয়ে যাবেন সব ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিশ্চিন্তে ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম ছাড়াই। তো এখান থেকে আপনাদের মন পছন্দের একটা ভিডিও সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। তো এই মোবাইল ফ্রেম, এটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন একটু লোড নিতে পারে, কারণ অনেক MB, প্রায় 15 MB-র মতো খাইবে, 18 MB ওই রকমটাই। আমরা স্কিপ করে দিলাম। তো এরপর একটা ভিডিও ফাইল সিলেক্ট করে নেবো। ভিডিও ফাইল সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাবেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো। এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আগের মতোই আপনারা সব অপশন পেয়ে যাবেন। তো এখানে মোট সর্বমোট 4টা রেজলিউশনে পাবেন, 1080p, 720p, 540p, এখানে 4টা পেয়ে যাবেন, 360p। তো এরপরে 24x সিনেমা, 25x, অনেকগুলো অপশন পেয়ে যাবেন ইত্যাদি। তো এরপর আপনাদের মতো একটা রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বেশি জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে লাইক অন করে দেবেন, কেননা এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।